ঘড়ির কাঁচায় তখন বেলা তিনটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে টাইগার গেটের সামনে কড়া নিরাপত্তার ভেতর আগমন চীনা প্রেসিডেন্ট শিনজিংপিং এর এরপর দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা পরে একান্তে বৈঠক করেন শেখ হাসিনা ও শিনজিনপিং বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দু দেশের মধ্যে বিভিন্ন প্রকল্পে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় এরপরে বক্তব্য তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট জানান সন্ত্রাস দমন উন্নয়ন এবং দেশের সমুদ্র সম্পদ আহরণে কাজ করতে আগ্রহী তার দেশ আমরা চীন বাংলাদেশ সম্পর্ককে ঘনিষ্ঠ সহযোগিতা ও অংশীদারিত্বের জায়গায় থেকে কৌশলগত সহযোগিতা ও অংশীদারিত্বের পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছি দু সাল হবে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বের বছর 不断取得新的更大的成就 এই সফরের মধ্যে দিয়ে দু দেশের মধ্যে সম্পর্কের নতুন দ্বার উন্মোচনের কথাও জানান শি জিনপিং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে চীনের এ সহযোগিতাকে স্বাগত জানান বলেন চীনা প্রেসিডেন্টের সাথে তার আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে আই হ্যাড ভেরি ফ্রুটফুল ডিসকাশন উইথ প্রেসিডেন্ট শি অন বায়োলেট্রাল রিজনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস অফ অ কমন ইন্টারেস্ট We reached a consensus on cooperation in key areas such as trade and investment, infrastructure, industry, power and energy, energy information and communication, technology and agriculture. দুই দেশের ভেতরের এই সম্পর্ক বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন দুই রাষ্ট্রপ্রধান। বিশাদ হাসান নিউজ 24 ঢাকা